আমরা যে গ্রেফতারকৃত খোকন হাজি তার সাথে কথা বলে জানতে পারি 2015 থেকে 2017 সাল পর্যন্ত এই দুই বছর সময়ে তিনি সফলভাবে 7টি চালান ভারতে পাচার করেছিলেন এবং পরবর্তীতে এই মোস্তফা হাওলাদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন তিনি খোকন হাজিকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন এবং এর বিনিময়ে তিনি 95 লক্ষ টাকা হাতিয়ে নেন। 2015 সাল থেকেই তিনি মূল্যবান অবৈধ কোষ্টি পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য পিতলের যে ধাতব মুদ্রা সেগুলি পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করে আসছিলেন। তার এই দুষ্কর্মের সহযোগী হিসেবে জনৈক ভারতের নাগরিক মিলন চক্রবর্তী নামে একজনের ব্যাপারে তিনি তথ্য দেন। সেই মিলন চক্রবর্তী তিনি নিজেকে একজন ভারতীয় এই ধরনের পাচারের একজন এজেন্ট হিসেবে পরিচয় দিত। কোষ্টি পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা সেগুলির ক্রেতাও এই মিলন চক্রবর্তী ছিলেন। আমরা যে গ্রেফতারকৃত খোকন হাজি তার সাথে কথা বলে জানতে পারি 2015 থেকে 2017 সাল পর্যন্ত এই দুই বছর সময়ে তিনি সফলভাবে 7টি চালান ভারতে পাচার করেছিলেন। খোকন হাজির এই কোষ্টি পাথরের মূর্তি এবং ধাতব মুদ্রা সংগ্রহ করার জন্য নাইম, মোস্তফা হাওলাদার এবং রবি নামে তিনজন ব্যক্তি ছোট ছোট দলে বিভক্ত হয়ে সারা দেশে এই জিনিসগুলি সংগ্রহের কাজ করত। বিনিময়ে এই খোকন হাজি তাদেরকে 30,000 টাকা করে মাসে বেতন দিয়ে আসছিলেন। দীর্ঘদিন এই অবৈধ মূর্তি পাথরের ব্যবসা এগুলির সাথে সহযোগিতা করায় এই মোস্তফা হাওলাদার যিনি তার বেতনভুক্ত কর্মচারী ছিলেন তার সাথে এই খোকন হাজির একটা সখ্যতা গড়ে ওঠে। পরবর্তীতে মিলন চক্রবর্তী যিনি ভারতের নাগরিক তিনি 2017 সালে একটি প্রস্তাব দেন যে একটি বিশেষ ধরনের মূর্তি এবং অবৈধ যে ধাতব মুদ্রা সেগুলি প্রদান করার জন্য 400 কোটি টাকার একটি ডিল হবে। এরকম প্রস্তাবের প্রেক্ষিতে খোকন হাজি তিনি তার বিশ্বস্ত মোস্তফা হাওলাদারকে এই দুষ্প্রাপ্য মূর্তি এবং ধাতব যে মুদ্রা সেটি জোগাড় করার জন্য দায়িত্ব দেন এবং পরবর্তীতে এই মোস্তফা হাওলাদার নামে যে ব্যক্তি বেতনভুক্ত কর্মচারী ছিলেন তিনি খোকন হাজিকে বরিশালের ঝালকাঠি জেলাতে নিয়ে গিয়ে একটি নকল মূর্তি এবং একটি প্লাস্টিক বাক্সে কিছু নকল ধাতব মুদ্রা তার কাছে দিয়ে দেন এবং এর বিনিময়ে তিনি 95 লক্ষ টাকা হাতিয়ে নেন। পরবর্তীতে খোকন হাজি যখন জানতে পারেন যে তাকে নকল মুদ্রা এবং নকল মূর্তি প্রদান করা হয়েছে তিনি অত্যন্ত ক্ষিপ্ত হন এবং সমগ্র ঝালকাঠিতে এই মোস্তফা হাওলাদারকে তন্ন তন্ন করে খুঁজতে থাকেন। দীর্ঘ 6 বছর পার হলেও আসলে তিনি মোস্তফা হাওলাদারের কোনো হদিস করতে পারেননি। এখানে উল্লেখযোগ্য হচ্ছে এই মোস্তফা হাওলাদার বেতনভুক্ত কর্মচারী যিনি ছিলেন তিনি আমাদের এই ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তার ভাইরা ভাই। তো গত 1 মে 2024 তারিখে যখন খোকন হাজি তার সোর্সের মাধ্যমে জানতে পারেন যে ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন তিনি নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন তুষারধারা এলাকায় সেখানে অবস্থান করছেন একটি চায়ের দোকানের সামনে, তখন তিনি তার যে অপহরণকারী দল তাদেরকে নিয়ে ওই স্থানে যান এবং পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার মাথায় পিস্তল ঠেকিয়ে একটি সাদা মাইক্রোবাসে 8-9 জন ব্যক্তি সহ তাকে অপহরণ করেন এবং মুক্তিপণ দাবি করেন। এই খোকন হাজি তিনি একজন মূলত ঠিকাদার, রাজধানীর মতিঝিল এলাকাতে তার ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এবং 1975 সালে এই খোকন হাজি তিনি জগন্নাথ কলেজ থেকে HSC পাশ করেন। আমরা জানতে পেরেছি তার 2টি ছেলে এবং 1টি মেয়েও আছে, কিন্তু মূলত এই ব্যবসার পেছনে তিনি অবৈধ কোষ্টি পাথরের মূর্তি এবং দুষ্প্রাপ্য যে ধাতব মুদ্রা এগুলির ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গ্রেফতারকৃত অন্য আসামিরা তারা ভিন্ন ভিন্ন পেশায় নিয়োজিত থাকলেও মূলত তারাও এই কোষ্টি পাথর এবং ধাতব মুদ্রার যে অবৈধ ব্যবসা তার সাথে জড়িত ছিলেন বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি এবং এই অপহরণের যে অপকর্মটি সেই অপকর্মটির সাথে এই অবশিষ্ট 6 জন তারা প্রত্যেকেই সরাসরিভাবে জড়িত ছিল। এই অপহরণের সাথে সোহেল নামে আরও একজন ব্যক্তির তথ্য আমরা পাই, যাকে আমরা এই 7 জনের ভিতরে উদ্ধার করতে সক্ষম হইনি। আমরা ভিকটিমের কাছ থেকে জানতে পেরেছি যে যখন তাকে নির্যাতন করা হয়েছিল সোহেল নামে যে ব্যক্তি তিনিও এই নির্যাতনের সময় জড়িত ছিলেন। আসামিদের নিকট থেকে মূলত হাজি খোকনের নামে লাইসেন্সকৃত একটি পিস্তল এবং একটি শটগান আমরা উদ্ধার করতে সক্ষম হই। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে
আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রেখেছি এবং একই সাথে আমরা ভিকটিম মোহাম্মদ আনোয়ার হোসেন খান তাকে তার পরিবারের নিকট হস্তান্তর করার যে প্রক্রিয়া সেটিও প্রক্রিয়াধীন রয়েছে।